আমরা এখন আমাদের রান্না করার তরকারিগুলো দেখবো আর কি। তাহলে তো কেউ জায়গায় বসে খাইতে পারো যদি আছে। ওটা আগে একটা 0196721203 এই এলাকায় যারা আসবেন মাসিক যে হোটেল বিসমিল্লা না, এটাই সবচেয়ে ভালো। বিশ্ববিদ্যালয়ের দোতলায় আমাদের একদম পাশে। আমরা এখন চলে আসছি জিগিরাটের সামনে ঠাকুর গেস্ট হাউসের পাশে বিসমিল্লা রেস্টুরেন্ট। এই বিসমিল্লা রেস্টুরেন্ট এই ইকরা সদরের সবচেয়ে অভিজাত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রেস্টুরেন্ট। এখানে আপনারা এসে কিছু সব খেতে পারবেন না। আমরা এখন এই রেস্টুরেন্টের একটি স্টাফ আমাদের রুবেল ভাই, ওনার সাথে কথা বলবো। আইটি রুবেল ভাই আপনি ভালো আছেন? তো এখানে যদি কেউ আসতে চায়, অনেকে তো ঘুরতে আসতে চায়, ঘুরতে আসে বা বিভিন্ন ধরনের বাইরা ওনারা আসে, ওরা এসে খাবারের ভিতরে খুঁজতে পায় না। তো হাইওয়ে থেকে যদি আপনার রেস্টুরেন্ট পর্যন্ত আসতে চায় তাহলে তার কীভাবে আসবে? মনে করেন হাইওয়ে থেকে আসলে একটা ওষুধে বললে হবে, তিনটা পুরান বাজার বা ভালো রেস্টুরেন্টে যাবো। তাহলে ভালো রেস্টুরেন্ট বললে তো অন্য জায়গায় যেতে পারি। ইদনাপুরার বাজার জেটিঘাটে সামনে, জেটিঘাটের উল্টো পূর্ব দিকে ঠাকুর গেস্ট পাশে, ঠাকুর গেস্টের পাশে বিসমিল্লা রেস্টুরেন্টটা আছে। হ্যাঁ, যে কাউকে বললে অন্য ড্রাইভারকে বললেও পাওয়া যাবে। সুন্দর লোকে আছে, বরবড়াটা আছে, চাউল আছে, সুজি আছে, ভাত আছে, আলু ভাত কেনাকলি যা হয়, কাশি ঘোরা হয়, আলু ভাতটা ডাউ উপরে আছে, মনে করেন চিকেন বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি আছে, সাদা ভাত আছে, তারপরে মাছ আছে, কাশি আছে, চিংড়ি মাছ আছে, বাই মাছ আছে। মাছ কী কী করে? মাছ মনে করেন বাই মাছ আছে, চিংড়ি মাছ আছে, আই মাছ আছে, কুচি মাছ আছে, কারা মাছ আছে, পোড়া মাছ আছে, লাশ মাছ আছে, একটা মাছ আছে, এগুলো এরা এত ফ্রেশ মাছ, এত তাজা মাছ আপনাদেরকে খাওয়াবে। এটা বাংলাদেশের অন্যতম আবির কিনা আমার জানা নাই। আপনারা আজকে মাছ খাওয়ার চেষ্টা করবেন। যদি কেউ আপনাকে মোটামুটি গেস্ট যারা আসবে আপনারা এদেরকে সর্বোচ্চ করবেন। কেমন কেমন দাম দর এটা? দাম মনে করেন বড় মাছ আছে 100 টাকা, তারপরে চিংড়ি মাছ আছে 120 টাকা প্লেট আর কি, তারপরে কাশি আছে মনে করেন 120 টাকা, প্রায় মাছ আছে 80 টাকা, বাইর মাছ আছে 120 টাকা, গোড়া মাছ, গোড়া মাছ আছে 40 টাকা, আর একটু হালকা মাছের সাইজের আছে 80 টাকা, 60 টাকা, ট্যাংরা মাছ আছে 40 টাকা, ট্যাংরা মাছ আছে 60 টাকা, এমন আর কি। সবই রিজনেবল, মানে কম দামও খাওয়া যায়, সমস্যা নেই। পরোটা এগুলা কত? ভাত, ভাতের প্লেট, এগুলা ভাতের প্লেট, ভাতের প্লেট 10 টাকা, 10 টাকা। আর পরোটা এগুলা পরোটা 5 টাকা, তন্দুর রুটি 10 টাকা, নান 20 টাকা, বাটার নান 40 টাকা। আর এমনি ইয়া চিকেন ইয়া করেন নাকি? ওই গ্রিল, গ্রিল, গ্রিল কত? গ্রিল আছে, গ্রিল কাবাব তো বলে আছে।
আমরা এখন ওদের রান্না করার তরকারিগুলো দেখব আর কি। মনে করেন ওরা আছে কাশি, দুপুরে লাঞ্চের কাবা, এরপরে আছে মনে করেন এই মাছ আছে। এই মাছটা কত ওইটা? ওটা মাছ 50 টাকা। কি মাছ এটা? ওটা এটা পোড়া মাছ, গাঙ্গের তত্ত্বটা পোড়া। তারপরে মনে করেন এই যে পাইলারা মাছে মুড়িগন্ড আছে, ওটা কত? ওটা আছে 70 টাকা স্যার। আর ওটা আছে মনে করেন এই ট্যাংরা মাছ, ঠিক আছে, ওটা আছে 40 টাকা। খাসির দামটা? খাসি 120 টাকা স্যার। 120 টাকা। আর মুরগিটা? আর গিলাগুলি? গিলাগুলি যা আছে 40 টাকা স্যার। 40 টাকা, জি। তারপরে সিল মাছ আছে, বিরিয়ানি করবেন কয়েকদিনের মধ্যে? না, চিকেন বিরিয়ানি আছে, আজকে অর্ডার আছে, চিকেন বিরিয়ানি 50 জনের খাইছে। চিকেন বিরিয়ানি অর্ডার দিলে? কেন্দ্র থানাতে খাইতেছে, 50 জনের অর্ডার আছে। একসাথে কতজন বসে খাইতে পারে? 40 জন বসে খাইতে পারে। 40 জন? জি, 40 জন বসে খাইতে পারে। আর যদি কেউ অর্ডার দেয় ম্যাক্সিমাম কতজন অর্ডার দিতে পারো? ম্যাক্সিমাম অর্ডার দিলে প্রায় 70 জন অর্ডার দিতে পারবো, 1 পেজে 70 জন বয়ে খেতে পারবো। 70 জন। বন্ধুরা, বাজার অঞ্চলে তো ঘুরতে আসছেন, আমাদের ইকলাপুরান বাজারে বিসমিল্লাহ রেস্টুরেন্ট আছে, আপনারা তো আসছেন, অবশ্যই আমরা খুশি হব। আশা করি আপনারা আসবেন, অনেক চেষ্টা করব আপনাদেরকে অনেক ভালোভাবে আপ্যায়ন করার জন্য। আশা রইল আপনারা বাড়ি অঞ্চলে ঘুরতে আসবেন, এই বিসমিল্লাহ রেস্টুরেন্টে আসবেন। বিসমিল্লাহ রেস্টুরেন্টে ফোন নম্বরটা দিচ্ছি, আপনারা নিয়ে নেবেন, 01967212103, 01726135910। ধন্যবাদ। ভিউয়ার্স, ওনাদের তিনতলা হলো কিচেন, আসলে ওনার কিচেনটাও দেখে নেন। এটা কি ইয়ার জন্য? এই যে এটা নানের চুলা আর কি, নানের এখন কি চালু করবেন না? এটা বন্ধ, চালু করবেন, বিকল্প আছে নাকি? মিষ্টি কুমড়ো না? তবে একটা জিনিস চেষ্টা করবেন, খাবার রান্না করে একটু উপরে রাখতে, এটা বাংলা সরকারের নিয়ম আর কি। আচ্ছা, লাকড়ি চুলা পুরোটাই? না, ঠিক আছে। তবে রান্না করার পরে সবসময় চেষ্টা করবেন উপরে সব কিছু, এটা বাংলা সরকার নতুন নিয়ম করছে আর কি। ঢাকা শহরে যত মিষ্টি আছে আমি দেখলাম যে সবাই সচেতন তৈরি করতেছে, কারণ জিনিসটা তো আপনি একসময় না কোনো না কোনো হোটেলে খাবেন। হ্যাঁ, ওই জিনিসটা যদি অপরিষ্কার থাকলে আপনার কাছেও খারাপ লাগবে ব্যাপারটা। এই হলো এটাই ইয়াঘাট, তাহলে তো কি ওই জায়গায় বসে খাইতে পারো? যদি ওটা আগে একটা ছেলেমেয়েদের লাগে আড্ডা করার ছিল আর কি, আগে ওটা রেস্টুরেন্ট ছিল জলশ্রী, ওটা পাল্টায় আমরা বিসমিল্লাহ রেস্টুরেন্ট। একটা সিস্টেম করা অন্যভাবে আর কি, ছেলেমেয়েরা ঘুরতে আসলে বিকেলবেলা ওই জায়গায়